নমস্কার বন্ধুরা, সায়না এন্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি স্বপ্না, চলে এলাম আজ তোমাদের কাছে একটা খুব ইউজফুল টিপস আমি শেয়ার করব। তো চলো, আজকে আমি চিয়া সিডসের ওপরে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর আমি অনুরোধ করব তোমরা প্রথম থেকে পুরো শেষ অবধি একটু শোনার চেষ্টা করো, আশা করছি তোমাদের উপকারে লাগবে। বর্তমান যুগে আমরা প্রত্যেকেই আমাদের স্বাস্থ্য সচেতন নিয়ে প্রচণ্ডভাবে আমরা ব্যস্ত থাকি, তো সেই জন্য আমরা অনেকেই জিমে যাই, অনেকে ফুড হ্যাবিটটা চেঞ্জ করি, ডায়েট মেনটেন করি, অনেকে আমরা অনেক কিছু করে থাকি। তো চলো, সেই জন্য আজকে আমি ভাবলাম তোমাদের সাথে চিয়া সিডস নিয়ে কিছু আলোচনা করব। চিয়া সিডস নিয়ে প্রচুর মানুষের কৌতূহল রয়েছে, তো সেই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে এর কিছু বেনিফিটস, এই চিয়া সিডস কী, চিয়া সিডস মানে কীভাবে খাবে, তার বেনিফিট এবং তার সাইড এফেক্ট কী, সেটা নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করব। চিয়া বীজ বা চিয়া সিড কী? তো চিয়া বীজ বা চিয়া সিডস হলো সালভিয়া হিসপানিকা বা উদ্ভিদের অন্তর্ভুক্ত। চিয়া বীজে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান রয়েছে, এটিকে সুপার ফুডও বলা হয়ে থাকে। এই চিয়া সিডসের আকার হলো খুব ছোট, তবে এর গুণাবলী মারাত্মক। প্রতিদিনের খাদ্য তালিকায় যদি এই চিয়া সিডস রাখা যায়, বা যারা ওবেসিটির মতন সমস্যায় ভোগে বা ওয়েট অনেক গেন করে ফেলেছে, তাদের জন্য এই চিয়া সিডস ভীষণভাবে উপকার করে। চিয়া বীজে প্রচুর পরিমাণে আছে শর্করা, ফাইবার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ক্যালসিয়াম, দস্তা, তামা, পটাশিয়াম এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ডি, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজম এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। চিয়া সিডসের বেনিফিটগুলি হলো, চিয়া সিডসের মধ্যে দুধের থেকে 5 গুণ ক্যালসিয়াম থাকে, পালং শাকের থেকে 6 গুণ আয়রন থাকে এবং ব্লুবেরি থেকে 3 গুণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর ব্রকোলির থেকে 15 গুণ ম্যাগনেসিয়ামস থাকে। এছাড়া ফাইবার পাবেন, তাই সারাদিনে 2 টেবিল স্পুন আপনারা চিয়া সিডস খেতে পারেন, তাহলে আপনার শরীরের যে ফাইবার রিকোয়ারমেন্ট আছে সেটা 40% কভার করবে। ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই ভালো এই চিয়া সিডস খাওয়া, এবং হার্টের পেশেন্টরাও চিয়া সিডস খেতে পারেন। চিয়া সিডস ওজন কমাতে সাহায্য করে, হাড় শক্তিশালী করে এবং হাড়ের শক্তি বাড়ায়। এবার বলি চিয়া সিডস কীভাবে খাবেন। তো চিয়া সিডস আপনি যেভাবে ইচ্ছা খেতে পারেন, আপনি জল দিয়ে গুলে খেতে পারেন, সবজির সাথেও খেতে পারেন, আপনি স্মুদি বানিয়েও চিয়া সিডস দিয়ে খেতে পারেন। ওভারনাইট এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে পরের দিন আপনি কিছু ফ্রুটসের সাথেও খেতে পারেন, তাহলে ভীষণ ভালো হয়। এবং সবথেকে ভালো হয় যদি এটা ওভারনাইট টক দই দিয়ে চিয়া সিডস ভিজিয়ে রেখে সকালবেলা খান, তাহলে এটা ভীষণ বেনিফিট। সাইড এফেক্ট হলো, এটি পরীক্ষা করে দেখা গেছে যে প্রোস্টেট ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারকে বাড়িয়ে তোলে, তাই এটি না খাওয়াই ভালো। যারা ক্যান্সার পেশেন্ট তাদের এই চিয়া সিডস না খাওয়াটাই ভালো। চিয়া বীজের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তাই পেটের সমস্যা যাদের আছে তাদের এটা না খাওয়াটাই ভালো। তো চলো বন্ধুরা, আজকে আমার এই চিয়া সিডস বিষয়ে যে আলোচনাটা করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ আমাকে মার্জনা করে দিও, আর কী কী তোমরা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে দিও। তাহলে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।